বেগুন বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় সবজি, সারা বছরই এর চাষ হয়ে থাকে। এদেশে বেগুনের বেশ কিছু স্থানীয় জাত রয়েছে, আবার অনেক উন্নত জাতও উদ্ভাবিত হয়েছে। সব ধরনের জাতের বেগুনের আবাদ হতে দেখা যায় দেশের সর্বত্রই। বেগুনের আবাদ করে অনেকেই লাভবান হচ্ছেন। কুমিল্লা জেলাধীন বুড়িচং উপজেলার রানাপুর এলাকার কৃষক এরশাদ আলম তার 20% জমিতে বাণিজ্যিকভাবে বেগুন চাষ করছেন। তার উৎপাদিত জাতির নাম ভোলানাথ বেগুন। তিনি 3 মাস আগে 5,000 টাকা ব্যয় করে খেতে বেগুন লাগিয়েছেন। জৈব সার ও জৈব মালাইনাশক ব্যবহার করে সম্পূর্ণ বিষমুক্ত পরিবেশে বেগুন উৎপাদন করছেন তিনি। লাগানোর 40 দিন পর থেকেই বেগুন সংগ্রহ করছেন। ইতিমধ্যে তিনি 10,000 টাকা বেগুন বিক্রি করেছেন। তিনি আশা করছেন আরও 6-7 মাস বেগুন বিক্রি করতে পারবেন। বর্তমানে তার ক্ষেতে অনেক বেগুন দেখা যাচ্ছে। তিনি প্রতি সপ্তাহে জমি থেকে বেগুন সংগ্রহ করে থাকেন। তিনি এ বেগুনের ফলনে বেশ খুশি। বেগুন চাষ করার পূর্বে আমি এটাকে 2টা ট্রাক্টরে চাষ দিই, দেওয়ার পর জৈব সার প্রয়োগ করি। জৈব সার প্রয়োগ করার পর আবাদ করি। আবাদ করার পর প্রায় 20-25 দিন বয়স হয়, তখন বোরা দিছি। বোরা দেওয়ার পর আবার কোবাইয়া, আবার জৈব সার দিয়া টিএসপি পটাস এগুলা সার ইউজ করে আবার কেল দিছি। কেল দেওয়ার পর তারপর বোরা দিছি, গাছে খুঁটি বসাইছি, এইভাবে পরিচর্যা করছি। পরিচর্যা করার পর 40 দিন পর ফল আসা শুরু হয়েছে। পরিচর্যা তেমন বেশি না, অন্যান্য সবজি আবাদের যে পরিচর্যা ওইটা এরকমই। এটা পরিচর্যা হলেও সবসময় বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হয়, আগাছা যাতে না জন্মায়, আপনার পোকামাকড় যাতে নষ্ট না করতে, এর জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। পোকামাকড় জন্মাইলেই নষ্ট হয়ে যায়, ফল আসে না। এগুলোতে বিরত রাখা হয়। সেচের প্রয়োজন হয় কি? সেচের প্রয়োজন হয় এখন বর্তমানে বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল সেচের প্রয়োজন নেই, বৃষ্টি না হলে প্রয়োজন হয়। আর রোগ বালাই আক্রমণ হলে তখন আপনার কি? রোগ বালাই আক্রমণ হলে মনে করেন এগুলো তো ম্যাডাম যেগুলো দিছে এগুলো তো মোটামুটি আমাদের পোকা দমন করে, যেমন ডিগিতে যে পোকাটা ঢুকে আক্রমণ করে ঢোকার ইয়ে হয়ে যেত, এটাতে মোটামুটি এখন নিরাপদ আছে। তো মাঝে মাঝে যদি বিশেষ প্রয়োজন হয় তাহলে একবারে নরমালি যেটা কীটনাশক অনুমোদিত ম্যাডাম যেটা বলো ওইটা ইউজ করি। এমনি কৃষি বিভাগের লোকজন আপনাদের সাথে যোগাযোগ করেন? কৃষি বিভাগের লোক বলতে তো এখন বর্তমানে ম্যাডামই যোগাযোগ করে। আচ্ছা, হ্যাঁ, উনি তো মাঠ পর্যায়ে। জি, মাঠ পর্যায়ে উনি সবসময় আমাদের সাথে যোগাযোগ করে। গত এরই মৌসুমে আমাদেরকে যে বীজ কৃষক এরশাদ আলমের দেখাদেখি বর্তমানে এ এলাকায় অনেকেই নিরাপদ শাকসবজি আবাদ করছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় তারা সম্পূর্ণ বিষমুক্ত পরিবেশে সবজি চাষ করতে পেরে বেশ খুশি। বর্তমানে আপনারা যে ওই আমরা যে ম্যাডাম ইয়া দিছে, ওই যে ডিব্বাগুলো দিছে না, ওই ডিব্বাগুলোর ভিতরে মনে করেন আমরা তো ওই ওষুধ স্প্রে করে দেওয়া লাগে। ওষুধ স্প্রে করে দিলে মনে করেন মাটিতে যাই অনেক সমস্যা হয়, জীবাণু জীবাণু অনেক সমস্যা। আর যে ডিব্বাটা ইয়া করে দিছে এটাতে দিলে মনে করেন যে কোনো আমরা এই মাটির ফল ফাঁকরা কোনো স্প্রে করা লাগছে না, এটা খুবই ভালো। এই জন্য এটা আমরা দিছে। আবার এখন ম্যাডাম মাঝে মাঝে আমরা এটি দেখায় বুঝায় যে এটা এমনি করলে এই হবে, ভালো করে এটা এমনি করেন এমনি করেন এমনি কি করলে ভালো হবে, এই জিনিসটা আবার কয়েকদিন পর আমরা আসে আর আমরা এই জিনিসটা বুঝাই। এটা দেওয়ার টাকা লাগে না, এটা না আমরা খুব একটা ভালো উপদেষ্টা। আগে আপনাদের ফসল উৎপাদন করতে যে পয়সাটা খরচ হতো সেটা একটু কমে গেছে। পরবর্তী ফসল আমরা মনে করেন অনেক ফসল তো হবে এই আকারে, মনে করেন এটি ওই সিজনে যাইয়া কফি, আলু, বেগুন, টমেটো সবই অনেক সবসময় আমরা ইয়ে করি। আল্লাহর রহমতে আমরা দোয়া, আল্লাহর রহমতে ভালো আছি। এখন বর্তমানে মনে করেন আমরা ধানের দাম ভালো, সরকার আমরা এই যে ইয়া দিয়ে দিছে এটাতে আমরা খুশি। কৃষকের ধানের দাম একটু বাড়াই দিছে, আমরা কৃষিকাজ অনেক মনোযোগ দিয়ে আমরা কৃষিকাজ করি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাগণ এলাকায় বেগুনের আবাদকে আরও জনপ্রিয় করার জন্য মাঠে মাঠে কাজ করে যাচ্ছেন, প্রদর্শনী প্লট স্থাপন করে শিখিয়ে যাচ্ছেন। সেজন্য এ এলাকায় বেগুন চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এখানে সবজি চাষের জন্য কুমিল্লার বিখ্যাত একটা এরিয়া,
কৃষকরা এখানে বারো মাসই সবজি উৎপাদন করে। তো বেগুনের ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা যেটা সেটা হচ্ছে বেগুনের ফল এবং ডগা ছিদ্রকারী পোকা। কৃষকরা সাধারণত এই পোকার জন্য দেখা যাচ্ছে অনেক উচ্চ মাত্রা যেমন ভলিউম ফ্লেক্সি ওরা এই জাতীয় ওষুধগুলো স্প্রে করে। তো এই ওষুধ স্প্রে করার ফলে বেগুনের ফল ও ডগা ছিদ্রকারীর জন্য তারা যদি আজকে ওষুধ ব্যবহার করে পরের দিন দেখা যাচ্ছে যে ওষুধ পোকা আসলো না কিন্তু তারপরে আবার মাঠে পোকা থাকে। একটা ওষুধের 100 মিলির বোতলের দাম 350 টাকা। সেক্ষেত্রে আমরা কৃষকদেরকে যেটা বলি যে আমরা পরিবেশটাকে ঠিক রেখে মাটির স্বাস্থ্য গুণগত মান ঠিক রেখে কীটনাশকের ব্যবহার কমিয়ে আমাদের নিরাপদ ফসলের দিকে যেটা বর্তমান সরকারের অঙ্গীকার এখন ফুড ভ্যালুটার দিকে ফুড সিকিউরিটির দিকে আমাদের আগানো নিরাপদ সবজি উৎপাদনের ক্ষেত্রে আমরা এই স্যাক্সপেরোমেন যে লিওরগুলো সেটা আমরা মাঠে ব্যবহার করি এবং কৃষকদেরকে সেটা উদ্বুদ্ধ করছি যে আমরা নিরাপদ খাবার খেতে হলে আমাদের এটার কোনো বিকল্প নাই। যেটা প্রধান ক্ষতিকর পোকা বেগুনের ফল ও ডগা ছিদ্রকারী পোকার জন্য আমরা স্যাক্সপেরোমেন লিওরটা মাঠে ব্যবহার করি আর এই লিওরটা আমরা যখন ফুল আসে তখনই কৃষকদেরকে মাঠে এই পটগুলো স্থাপন করার জন্য বলা হয় এবং এই লিওরের মেয়াদকালীন সময় থাকে 90 দিন পর্যন্ত, যেটা কৃষক প্রতিদিনই দেখা যায় 3 দিন 2 দিন পর পর ওষুধ দেওয়া হয়। সেক্ষেত্রে আমার কৃষক মোটামুটি 90 দিন পর্যন্ত মাঠে ওষুধটা সে তার কোনো এখানে ওষুধের প্রয়োজন হয় না, 90 দিন পর্যন্ত থাকে। আর এটা শুধু বিশেষ তার একটু কার্যকারিতা তার পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি যে আমাদের পটের মধ্যে ডিটারজেন্ট কিংবা সাবান মিশ্রিত পানি তার থাকে সেই পানিটা 3 দিন পর পর জাস্ট একটু পরিবর্তন করে ফেলতে হয় যাতে এখানে পানিটা নষ্ট না হয়, লিউরের গন্ধটা যেন পোকা পায় ওইটা দেখার জন্য আমাদের কন্টিনিউ কৃষক শুধু এই পরিচর্যাটা করবে। আর বিভিন্ন রকমের বাছাই তো আছে, আমরা সর্বশেষ অবস্থায় যদি কোনো রোগের সমস্যা থাকে তখন তাকে আমরা রোগনাশক দেওয়ার জন্য তাকে আমরা পরামর্শ দিয়ে থাকি। বেগুন ক্ষেত্রে আমরা সুষম সার যেটা আমাদের সুষম সার বলতে এখানে আমাদের রাসায়নিক সার যেটা টিএসপি পটাশ ইউরিয়া পাশাপাশি বোরন সার, যেমন আমরা কিন্তু বোরন সার হচ্ছে যে আমাদের হচ্ছে যে মানে আমাদের কৃষকের জন্য একটা ফসল উৎপাদনের ক্ষেত্রে একটা এখন অত্যাবশ্যকীয় সারের মধ্যে পড়ে গেছে। বোরন সারটা দিলে পরে আমাদের এখানে ফসলের যে ফল হয় ফলের গুণগত মান কালার শেপ সুন্দর হয়। তো এই বোরন সারটা আমাদের কিন্তু অবশ্যই এখন কৃষকের মাটি স্প্রে করা লাগে, আমাদের মাটিতে প্রয়োগ করা লাগে। পাশাপাশি আমরা কৃষক কিন্তু এখন জৈব সার প্লাস এখন আমাদের বাজারজাত করে কৃষকরাই উৎপাদন করে যেটা বার্মি কম্পোস্ট বলে কেঁচো কম্পোস্ট সার, এই সারগুলো কৃষক এখন মাটিতে ইউজ করতেছে মাটির স্বাস্থ্য এবং গুণগত মান ঠিক রাখার জন্য। এলাকার মধ্যে বিশেষ করে উদ্বুদ্ধকরণের মাধ্যমে কৃষকদেরকে স্যাক্সপেরোমেন লিওরের কথাগুলো বলছি, তারপরে আমাদের কিছু হচ্ছে যে কীটনাশকের ব্যবহারটা কম করে আমাদের কিছু হচ্ছে জৈবিক বালাই দমনের কিছু নিম্বাসিডিন বাইকাও এ ধরনের কিছু আছে। আর কৃষক নিজ থেকে যেমন আমাদের মেয়েগুনি গাছের যে বীজ আছে সেই বীজ থেকে নির্যাস তৈরি করে আমরা জৈব নির্যাস হিসেবে এটা আমরা ব্যবহার করতে পারি। যেমন মাটিতে আমরা কীটনাশক ব্যবহার করলে মাটির অনেক অণুজীব আছে যেটা এগুলো আমাদের কীটনাশকের ব্যবহার ফলে নষ্ট মরে যায় নষ্ট হয়ে যায়, এবং হচ্ছে যেমন কেঁচো প্রকৃতির লাঙ্গল যেটাকে বলা হয় সেটা কীটনাশকের ব্যবহার ফলে নষ্ট হয়ে যায়। তো আমরা সাধারণত ওই যে জৈবিক বালাই দমনের জন্য যে আমাদের ওষুধগুলো সেটা ব্যবহার করার জন্য কৃষকদেরকে আমরা উদ্বুদ্ধকরণের মাধ্যমে বলে আসছি। অত্র এলাকায় বেগুনের চাষ সম্প্রসারণে আঞ্চলিক কৃষি তথ্য কর্মকর্তা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন। কৃষক ভাইদের বিভিন্ন তথ্য প্রদানের মাধ্যমে এ বেগুনের চাষ আরও জনপ্রিয় করার চেষ্টা করছেন। বুড়িচং উপজেলাটা মেনলি সবজি উৎপাদনকারী একটি উপজেলা, এখানে সবজি উৎপাদন করতে গিয়ে কৃষক প্রচুর পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করতেন, অনিয়ন্ত্রিতভাবে রাসায়নিক সার ব্যবহার করার কারণে মাটির গুণাগুণ অনেকটুকু হ্রাস পেয়েছে। আমাদের কৃষক এখন দেখলেন যে না, আসলে মাটির স্বাস্থ্য যতক্ষণ পর্যন্ত ঠিক না থাকবে তার ফসল কাঙ্ক্ষিত মাত্রায় উৎপাদিত হবে না। সেই হিসাবে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে সবসময় তাদেরকে জৈব সার ব্যবহার করার জন্য উৎসাহিত করে আসছি। বিশেষ করে জৈব সারের মধ্যে আমাদের এই বায়ুমি কম্পোস্ট ফসল উৎপাদনের জন্য খুবই উপযোগী। এর মাধ্যমে এলাকার মানুষের বার্মি কম্পোস্ট তারা পরিবেশন করছে, সাথে সাথে মাটির গুণাগুণ ঠিক থাকছে এবং এটার দ্বারা মানুষেরও একটা সেবা হচ্ছে। কৃষি তথ্য সার্ভিসের আমাদের একটি কল সেন্টার আছে, নাম্বারটি হলো 16123। যে কোনো কৃষি বিষয়ক পরামর্শ অথবা জিজ্ঞাসা থাকে শুক্রবার অথবা সাপ্তাহিক বন্ধের দিন ছাড়া যে কোনো দিন আপনি ফোন করে আপনি এটার মাধ্যমে আপনার সেবা নিতে পারবে। বাংলাদেশে সব ধরনের মাটিতেই ও সব এলাকায় বেগুনের চাষ হয়ে থাকে, বেগুন চাষ করে লাভবান হওয়াও যায়। আমাদের প্রত্যাশা যাদের সুযোগ আছে বেগুন চাষ করে লাভবান হবেন, দেশকে সবজিতে সমৃদ্ধ করবেন।